Sangachadham Sambadadham Sambumana Sijanata Aham Sangachadham Sambadadham Sambumana Sijanatam Samani Vayakuti Samana Hidayaniva Samani Vayakuti Samana Hidayaniva Samanamustu Vomana Yathava Susahasati তোমার শৈশবের কথা একটু বলো, জন্ম ও শৈশব। আমার জন্ম হয়েছিল অবিভক্ত ভারতবর্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া বলে একটা শহরে। সেখানে তখন আমার বাবা পোস্টেড ছিলেন। তা ব্রাহ্মণবাড়িয়ার কথা আমার কিছু মনে নেই। অল্প দিনের মধ্যেই আমরা সেখান থেকে চলে এসেছিলাম শ্রীরামপুরে। শ্রীরামপুরে গঙ্গার কাছেই একটা গাড়ি বারান্দাওয়ালা বড় বাড়িতে আমরা থাকতাম দোতলায়। শ্রীরামপুরের স্মৃতি খুব আচ্ছা মনে পড়ে। একদিন বাবার সঙ্গে গঙ্গা স্নানে গিয়েছিলাম, বাবা আমাকে শুধু ডুব দিয়েছিলেন, এইটুকু মনে আছে। আর মার কাছে গল্প শুনেছি যে আমাদের বাড়ির কাছে মিশনারি মেমরা থাকতেন, তাদের কাছে মা যেতেন সেলাই শিখতে। সেখানে গিয়ে তারা যা যা বলতেন আমি সেইগুলো আবার এসে রিপিট করতাম। যেমন আমি বলতাম যে মেরি পুট দ্য কেটল অন, উই শ্যাল অল হ্যাভ টি। যে এটা দিয়ে আমি খুব মানে বুঝে বলতাম তা নয়, কারণ আমার তখন বয়স হয়তো বড়জোর তিন কি চার। তা এইভাবে শ্রীরামপুরে আমার ছোটবেলার দিনটা খানিকটা স্মৃতি খানিকটা আবছা এরকম ভাবে কেটে গেছে। ওইখানে আমার ছোট বোনের জন্ম হয়েছিল, সে আমার থেকে তিন বছরের ছোট। তারপরে শ্রীরামপুর থেকে আমরা এসে গেলাম জঙ্গিপুরে। জঙ্গিপুরের কথা আমার আরেকটু স্পষ্ট মনে আছে, কারণ তখন আমি আরেকটু বড় হয়েছি। জঙ্গিপুরে আমাদের বাড়িটা খুব অদ্ভুত জায়গায় ছিল। তখন জঙ্গিপুরে লোকজন বেশি ছিল না, বাড়ি ঘরও বেশি ছিল না। আমাদের বাড়িটা একটা ফাঁকা মাঠের মধ্যে ছিল, তার একদিকে একটা নদী আর আরেক দিকে একটা মস্ত বড় পুকুর। তা সেই বাড়িটা আসলে সেটা মুন্সেফের কোর্ট ছিল। সেখানে সামনের দিকে কোর্ট বসত আর পেছনের দিকে আমাদের থাকবার জায়গা। তা আমরা সেখানেই থাকতাম। সেখানে আমাদের একটা মস্ত বড় বারান্দা ছিল। সেই বারান্দায় আমাদের যে মাস্টারমশাই তিনি আসতেন পড়াতে, আমি তখন পড়তে আরম্ভ করিনি, অন্তত আমাকে বাড়ির থেকে তখন পড়তে দেওয়া হয়নি। কিন্তু আমার ঠিক বড় যে দিদি, তার নাম ছিল কীর্তি, তাকে আমি দিদি বলে মোটেই মানতে চাইতাম না। তাকে আমি নাম ধরে ডাকতাম, দিদি বলে মোটেই ডাকতাম না। তা সে আর তার ওপরে যে দিদি ছিল তারা সেই মাস্টারমশাইয়ের কাছে পড়াশুনো করতো। মাস্টারমশাই এসে রোজ সকালে হাঁটু গেড়ে সবাইকে দাঁড় করাতেন। তা হাঁটু গেড়ে তারপরে নানা রকম স্তোত্র আবৃত্তি করতেন, যেমন প্রতিতোদ্ধারিণী গঙ্গে এইরকম। তা আমিও তাদের সঙ্গে সঙ্গে পাশে পাশে বসে যেতাম। তারপরে আমার যে বড় দিদি কীর্তি, তাকে তো আমি আমার বড় বলে মানতেই চাইতাম না। সে তখন লেখাপড়া আরম্ভ করলো, আমার ভীষণ হিংসে হলো যে কি ও লেখাপড়া শিখে যাবে আর আমি লেখাপড়া শিখবো না।
তাই আমিও তার পাশে পাশে বসে যেতাম এবং আমাকে কেউ অক্ষর পরিচয় করায়নি, কিন্তু আমি তার সঙ্গে থেকে থেকেই আমি শিখে গেলাম। সুতরাং আমার যে বয়সে যতটা শেখা উচিত ছিল তার আগেই আমি লেখাপড়া শিখে গেলাম। সেই জন্য আমি স্কুলে যখন ভর্তি হয়েছিলাম খুব অল্প বয়সে, আমি আমার বয়সের তুলনায় উঁচু ক্লাসে ভর্তি হয়েছিলাম। আমি যখন ক্লাস থ্রিতে ভর্তি হই তখন আমার বয়স মাত্র 6 বছর। যাই হোক, এই জঙ্গিপুরে স্মৃতি আমার যেটুকু মনে পড়ে, সেখানে আমার দিদি সবচেয়ে বড় দিদি, দিদি সেতার শিখত, আরেকজন ওস্তাদ আসতেন তিনি গান শেখাতেন আর এসরাজ শেখাতেন, মা এসরাজ বাজাতেন, এইটুকু আমি দেখেছি। পরবর্তীকালে সেই এসরাজটা আমি সারিয়ে ব্যবহার করার চেষ্টা করেছি, কিন্তু সেটা আর ব্যবহার করা গেল না। তা দিদি ওইখানে থেকে খুব ভালো সেতার শুরু হয়ে গেল দিদি শেখার। তারপরে দিদি খুব ভালো সেতার বাজাতে শিখেছিল একসময়। তা আমরা ইয়েতে থাকতেই, জঙ্গিপুরে থাকতেই, আমরা বোনেরা, আমরা 5 বোন ছিলাম, বড় 2 দিদি আমাদের চেয়ে অনেকটাই বড়, আর আমরা 3 জন যারা শেষের দিকে আমরা একসঙ্গে খেলাধুলো করতাম। তো আমাদের ওই জঙ্গিপুরে থাকার সময়ে ইয়ে হলো, আমার ঠাকুমা মারা গেলেন। তা আমার ঠাকুমা মারা যাওয়ার পরে বাবা শ্রাদ্ধ করলেন আমাদের জঙ্গিপুরের বাড়িতেই। শ্রাদ্ধ করার জন্য বাবা মাথায় ন্যাড়া করেছিলেন। আমার খুব আশ্চর্য লেগেছিল যখন আমি দেখলাম যে ন্যাড়া মাথায় বাবার একটা টিকি। তা আমি ভেবেই পেলাম না যে টিকিটা কি করে ওখানে এলো। আমি ভাবলাম যে হয়তো মাথা ফুটো করে টিকিটা বসিয়ে দিয়েছে। তা যাই হোক, জঙ্গিপুরেও আমাদের পড়াশোনার স্কুলে পড়াশোনার কোনো পাঠ ছিল না, কারণ ওখানে মেয়েদের কোনো স্কুলই ছিল না। সেই জন্য আমার দিদির পড়াশোনার, বড় দিদির পড়াশোনার খুব ব্যাঘাত হয়েছে। দিদি ক্লাস 6-6 পর্যন্ত পড়েছিল শ্রীরামপুরে, তারপরে জঙ্গিপুরে এসে আর 2-3 বছর কোনো পড়াশোনার সঙ্গে সম্পর্কই নেই, কারণ স্কুলই নেই ওখানে। দিদির পড়ার খুব ব্যাঘাত হলো, মাঝে কয়েকটা বছর এরকম গ্যাপ চলে গেল। তা যাই হোক, জঙ্গিপুরের পরে আমরা চলে এলাম সিলেটে। সিলেট ছিল আসাম জেলায়, এবং সিলেটে আমাকে সেখানে স্কুলে ভর্তি করে দেয়া হলো। আর স্কুলে ভর্তি করার সময় বাবা নিয়ে গেলেন ভর্তি করতে। তা ওই যা বললাম একটু আগে, যে আমি 6 বছর বয়সে ক্লাস 3-তে ভর্তি হয়েছি, আমি তখন এত ছোট ছিলাম যে আমি ঠিক মতন বাথরুম যেতে পারতাম না, বাথরুম ইউজ করতে পারতাম না, আমার নানা রকম দুর্ঘটনা ঘটতো এক একদিন। কিন্তু আমার ক্লাসের বন্ধুরা, তারা আমাকে খুব ভালোবাসত, তারা সবাই আমার চেয়ে বয়সে বেশ খানিকটা বড় ছিল, তারা আমাকে খুব দেখাশুনো করে রাখতো। আর আমাদের স্কুলের উঁচু ক্লাসের মেয়েরা সব আমাকে নিয়ে খুব মজা করতো, তারা আমার কাছে গান শুনতে চাইতো, নাচ দেখতে চাইতো। তো সিলেটে আমার একজন নাচের শেখার ব্যবস্থাও হয়েছিল, সুতরাং আমি কেউ বললেই আমি সঙ্গে সঙ্গে একেবারে দম দেয় পুতুলের মতন আমি নাচ গান সব, আমার যা কিছু ক্যাডারি সব আমি দেখিয়ে দিতাম। তারপরে সিলেট থেকে আমরা চলে এলাম ইয়েতে, ময়মনসিংহে। এবং ময়মনসিংহে তখন আমরা, আমাদের ভর্তি করা হলো বিদ্যাময় স্কুলে। তো বিদ্যাময় স্কুলটা তখন খুব নাম ডাক ছিল, কারণ স্কুলের যে প্রিন্সিপাল ছিলেন বিভুবালা বক্সী, তিনি খুব ডাকসাইটে মহিলা ছিলেন, তিনি স্কুলটাকে খুব ভালো চালাতেন। তো আমি ইয়েতে জঙ্গিপুরে সিলেটে এসে, ময়মনসিংহে এসে বিদ্যাময় স্কুলে ভর্তি হলাম। তো
সেখানে আমি ক্লাস ফাইভে ভর্তি হওয়ার জন্য ক্যান্ডিডেট ছিলাম। একজন টিচার আমাকে পরীক্ষা নিলেন। আমি তো সব ইংরেজি বাংলা সবকিছু বেশ ভালোভাবেই উত্তীর্ণ হয়ে গেলাম, কিন্তু অঙ্কটাতেই আমার একটা গোলমাল হতো। অঙ্ক আমি কিছুই পারলাম না করতে, কিন্তু তখনকার দিনে ভর্তি হবার নিয়মকরণ গুলো এখনকার চেয়ে অনেক বেশি শিথিল ছিল, এত কড়াকড়ি ছিল না। যিনি আমার পরীক্ষা নিলেন তিনি রিপোর্ট দিলেন যে অন্য সব কিছুতেই ভালো, খালি অঙ্কে সরল জানে না, বন্ধনী জানে না, কিন্তু তার সঙ্গে একটা কথা যোগ করে দিলেন, একটু শিখিলেই পারিবে। তা ময়মনসিংহে আমাদের খুব আনন্দের সময়টা কেটেছিল, কারণ তখন আমি একটু বড় হয়েছি আর স্কুলেও একটু উচ্চ ক্লাসে ভর্তি হয়েছি, আর স্কুলে ভালো ছাত্রী বলে সবসময় একটা টিচারদের কাছে একটা স্নেহ পেতাম। স্কুলে সমস্ত অনুষ্ঠান টনুষ্ঠান গুলোতে আমি অংশ নিতাম, নাচ গান যা কিছু হতো। আর বিশেষ করে বিদ্যাময়ের কথাটা মনে রাখার মতো এই জন্যে যে আমাদের যে হেডমিস্ট্রেস ছিলেন বিভূতি, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আসলে তিনি আমাকে ভালো ছাত্রী বলে এবং অল্প বয়সে পড়াশুনো করছি বলে তিনি আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু তখন আমি এত ছোট ছিলাম যে সেই ভালোবাসার মর্যাদা আমি বুঝতে পারিনি। উনি যে কতটা আমার জন্য করছেন তা আমি বুঝতে পারিনি। একবার আমার এমন হলো যে পরীক্ষার ঠিক আগে আমি গাছ থেকে কুল পাড়তে গিয়ে পড়ে গেলাম, পড়ে গিয়ে আমার হাতের কবজিটা ডিসলোকেশন হয়ে গেল আর সরে গেল, তখন সেটা ব্যান্ডেজ করে রাখতে হলো। তখনকার দিনে এত রকম হাড়ের ডাক্তার টাক্তার এত সব ব্যাপার ছিল না, বাড়ির যিনি ডাক্তার তিনি দেখতেন সবকিছুতে, ছোটখাটো অপারেশনও তিনি করতেন, তিনি আমার হাতটা ব্যান্ডেজ করে দিলেন। তো ব্যান্ডেজ করে দেওয়ার ফলে প্লাস্টার হয়ে গেল। তারপরে তো আমি তো আর করতে পারতাম না, লিখতে পারতাম না। তার এর মধ্যে আমার একটা পরীক্ষার সময় হলো, সেই পরীক্ষার সময় বিভূতির ঘরে বসিয়ে আমাকে বললেন যে তুমি বলে যাও আমি লিখে যাব, অর্থাৎ আমার লেখার ডিকটেশন বিভূতি দেবেন। এরকম ঘন্টা দুই এক একটা পেপারে, ঘন্টা দুই তার চেয়ে বেশিও হতে পারে হয়তো, একটা এক একটা পেপারে আমি বলে যাচ্ছি আর বিভূতি লিখে যাচ্ছেন। মানে এটা কতখানি ভালোবাসা থাকলে যে এটা করতে পারতেন একজন ডাকসাইটি হেডমিস্ট্রেস, তিনি সব ফেলে আমার লেখার ডিকটেশন নিচ্ছেন, এটা যে কতখানি ভালোবাসতেন তিনি আমাকে তা আমি বুঝতে পারিনি তখন। যাই হোক, এইভাবে আমি ক্লাস এইট পর্যন্ত উঠে গেলাম বিদ্যাময় স্কুলে। তারপরে আমাদের ওই বিদ্যাময় স্কুলে পড়ার সময় দিদির বিয়ে ঠিক হলো। তো দিদির বিয়ে ঠিক হলো ডিসেম্বর মাসে, আর ডিসেম্বর মাসে আমাদের অ্যানুয়াল পরীক্ষা, আর আমাদের অ্যানুয়াল পরীক্ষার তারিখটা পড়ল ঠিক দিদির বিয়ের দিনেই। তা তখনকার দিনে গার্জিয়ানরা ছেলে মেয়েদের পরীক্ষা নিয়ে এত চিন্তা করতেন না। এখন যেমন ছেলে মেয়েদের পরীক্ষা না বাবার মা মায়ের পরীক্ষা তা বোঝা যায় না, বাবা মারাও তাদের সঙ্গে সমস্তক্ষণ লেগে থাকেন, কিন্তু আমাদের তো দিদির বিয়েতে লোকজন এসে গেছে, আত্মীয় স্বজন বাইরে থেকে এসে গেছে, হই হই চলছে, মাঠে তাঁবু পড়েছে সেখানে, তারপরে সবসময় বাড়িতে লোকজন আসছে। আর তখনকার দিনে ছিল পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন একটা সম্পর্ক ছিল যে পাড়ার লোকেরাই বাড়ির লোকের মতন হয়ে, নিজের লোকের মতন হয়ে তারা সব কাজ করে দিত। আমাদের এক বন্ধু ছিল কাছে, তার ঠাকুরদা, তাকে আমরা দাদু বলতাম, তিনি এসে আমাদের বাড়ির কোথায় রান্না হবে, কি হবে, কি করে রান্না হবে সেই সব তিনি খবরদারি করতেন। এরকম হলো। তা এদিকে তো পরীক্ষা চলছে,
দিনের বেলা পরীক্ষা দিয়ে আসছি, রাত্রিবেলা এসে সন্ধ্যেবেলার থেকে নাচানাচি হই হল্লা শুরু হয়েছে। আর পড়াশোনা তো কিছুই হয়নি, যা খুশি তাই ভুলে যাচ্ছি। অন্য ইংরেজি বাংলাটা আমি ভালোই পারতাম। আমাদের সিলেটের স্কুলে আমার একজন মাস্টারমশাইকে রাখা হয়েছিল আমাকে পড়াবার জন্য। তো তখন আমার মনে হয় আমার সেই মাস্টারমশাইটি বয়স বেশি ছিল না, আর আমি তো খুবই ছোট ছিলাম। মাস্টারমশাই আমাকে যা দিয়ে যেতেন ইংরেজি বাংলা সেগুলো আমি ঠিক মতোই করতাম, কিন্তু অঙ্কটা আর আমার কিছুতেই জুত হতো না। অঙ্ক করতে গেলে বারবার ভুল হতে হতে অঙ্ক আর কিছুতেই শেষ করে উঠতে পারতাম না। মাস্টারমশাই এসে জিজ্ঞেস করতেন, ইংরেজি করছস লিখছস? হ্যাঁ লিখেছি। বাংলা লিখছস? হ্যাঁ লিখেছি। অঙ্ক করছস? না করিনি। কেন করিস নি? কেন করস নাই? না সময় পাইনি। মাস্টারমশাই বলতেন, সময় পাস নাই? কেন কি করস? পাক করস? মানে রান্না করিস নাকি? তা যাই হোক, আমার তো অঙ্কে এইরকমই অবস্থা ছিল। আমি যখন ক্লাস এইটে তখন যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ বেঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কুল বাড়িটা মস্ত বড় বাড়ি ছিল, বিরাট বড়। মানে দুটো তিনটে দালান ছিল, মস্ত বড়, খুব সুন্দর একেবারে তার গঠন ছিল তখনকার দিনে। তো সেই মাঠ ছিল কত বড়, তা একটা পুকুর ছিল। সেই বাড়িটা মিলিটারি নিয়ে নিল সেখানে ইয়েদের সৈন্যদের রাখবার জন্যে। আর আমাদের বাড়ির পেছনেই ছিল জিলা স্কুল, সেটা ছেলেদের স্কুল। সেই জিলা স্কুলটাও মিলিটারিতে নিয়ে নিল। আমাদের ঠিক বাড়ির পেছনেই আমাদের একটা বাঁশের বেড়া ছিল বাড়ির শেষ দিকে, সেই বাঁশের বেড়ার ওপারেই জিলা স্কুলে সব নানা জাতের মিলিটারি, সাদা কালো বাদামি সব রঙের চামড়া, তারা সব এসে ওখানে থাকতে লাগলো। তা আমাদের স্কুলের বাড়িটা যখন নিয়ে নিল, তখন ময়মনসিংহে দুটো তিনটে বাড়ি, ভাড়া বাড়ি, দোতলা বাড়ি স্কুলের জন্য ভাড়া নেওয়া হলো, এবং সেখানেই আমাদের স্কুল চলতে লাগলো। তারপরে কিছুদিন বাদে বাবার বদলি হয়ে গেল কলকাতায়। তখন আমরা ময়মনসিংহ থেকে চলে এলাম কলকাতায়। আমরা যখন কলকাতায় চলে আসছি, তখন বিভূতি একটা চিঠি লিখে দিয়েছিলেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের হেডমিস্ট্রেসের কাছে। আর সেই চিঠিটা আমি একটুখানি দেখেছিলাম। তাই বিভূতি লিখেছিলেন যে এই তিনজন যাচ্ছে, এদের ভর্তি করে নেওয়া হবে, নেওয়া যেন হয়। আর এর মধ্যে ক্লাস এইটেরটি খুব ব্রাইট, আমি ছিলাম ক্লাস এইটে। তারপরে কলকাতায় এসে ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে ভর্তি হলাম। প্রথম তো কলকাতায় এসে পড়ছি, কলকাতার ক্লাসের মেয়েরা আমাদের আর মানুষের মধ্যেই ধরেছে না। আমরা মফস্বল থেকে এসেছি, আমরা কিচ্ছু জানি না, এরকম তাদের ভাব। সুতরাং প্রথম প্রথম তারা আমাদের পাত্তাই দিত না, টিচাররাও ভাবতেন যে এরা কিচ্ছু জানে না। কিন্তু তারপরে এক মাস দু মাস পরেই আমাদের পরীক্ষা যখন হলো, দেখা গেল যে আমরা খুব ভালোই করলাম। এবং পরে আমি যখন ভিক্টোরিয়া থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম, ম্যাট্রিকে আমি পেয়েছিলাম স্টার পেয়েছিলাম, আর ফার্স্ট গ্রেড স্কলারশিপ পেয়েছিলাম। অথচ আমি এত ফাঁকি দিয়ে পড়াশোনা করেছি, সে না বলাই গেল। স্কুলেও তো ফাঁকি দিতাম প্রাণপণে। দিদির বিয়ে, তার মধ্যে আমাদের পরীক্ষা, বাড়িতে মাস্টারমশাই আছেন, তিনি এসে আমাদের পড়াশোনা দেখছেন, কিন্তু তার কাছে তো আমি কিচ্ছু পড়ি না, আমি তো খালি সারাদিন খেলে বেড়াই। তারপরে মাস্টারমশাই আমাকে ভূগোল পড়াচ্ছেন, আমাকে জিজ্ঞেস করছেন যে সাংহাই কিসের জন্য বিখ্যাত।
আমি অমলান বাদানি বলিলাম সাংহাইয়ে অনেক পটির কল আছে, অথচ চীনে পটি তৈরি হয় না, পটির কলের ব্যাপারই নেই চীনে, এইরকম আর কি যা খুশি তাই। তা ম্যাট্রিকে আমার ইতিহাসটা খুব ভালো করে পড়া ছিল, ইংরেজি বাংলাতেও ভালো নম্বর পেয়েছিলাম, সংস্কৃতেও খুব ভালো নম্বর পেয়েছিলাম, সংস্কৃতি লেটার ছিল। তা ভূগোল ভূগোলটাই একদম পড়া হয়নি, আর অঙ্কটা যাই হোক কোনো রকমে ষাটের ঘরে নম্বর পেয়ে গিয়েছিলাম, ওই অ্যালজেব্রা জিওমেট্রিটা ছিল বলে তাই, নালে অ্যারিথমেটিকে তো কেবলই ভুলায় গোল্লা গোল্লা গোল্লা। তারপরে ভূগোল ভূগোল দেখা গেল কিচ্ছু পড়িনি কিচ্ছু পড়িনি। তারপরে ভূগোল পরীক্ষার আগের দিন রাত্রিরে আমাকে আমার মেজ বোন রাঙাদি বলতেন, রাঙাদি আমার ভূগোল নিয়ে বসল, রাঙাদি সমস্ত বইটা এক রাত্রির মধ্যে, এক রাত্রির মানে সারা রাত্রি তো জাগিনি, অনেকক্ষণ জেগেছিলাম, খানিকটা খানিকটা করে পড়িয়ে দিল, তারই জোরে জোরে পাশ করলাম, ভালো নম্বরও পেলাম। যাই হোক, তারপরে আমাদের ময়মনসিং এর পাট চুকে গেল, আমরা তো কলকাতায় আছি, তো কলকাতায় যখন ছিলাম তখন যুদ্ধ দেখেছি, তারপরে দুর্ভিক্ষ দেখেছি, রাস্তায় ঘাটে লোকজন না খেতে পেয়ে রোগা রোগা, একবারে খেতে দাও আর রান্নাঘরের কাছে এসে কান্নাকাটি করতো, একটু ফ্যান দাও ফ্যান দাও, সব বাড়ির ফ্যান তারা নিয়ে যেত। আমাদের কলকাতায় যে বাড়িটা ছিল আমাদের পাশের বাড়িতেই একজন ডাক্তার থাকতেন, সেই ডাক্তারের স্ত্রীর তিনি কোনো কারণে ইয়ে হয়েছিলেন আর কি, পঙ্গু হয়েছিলেন, হাঁটতে পারতেন না, তা হয়তো সেই কারণেই তিনি লোকজনকে ইয়ে করতেন খাওয়াতেন, তাদের বাড়িতে রোজই বহু লোকের ইয়ে করতো, তাদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা ছিল, এইরকম অনেকে এই ব্যবস্থা করত যারা পারত, তা না হলে তো ওই লোকগুলোর আর কিছু খাবারই জুটত না। আর কি করতো গ্রামের থেকে মনে হয় এই লোকগুলোকে বোধহয় কোথাও সরিয়ে নিয়ে যেত, কারণ সবসময় তাদের দেখতাম না, এত লোক কলকাতায় চলে এসেছিল খাবার জন্য, সবসময় তো তাদের দেখতে পেতাম না, নিশ্চয় সরিয়ে নিয়ে চলে যেত। তা যাই হোক, আর রাস্তা দিয়ে যখন যেত গাড়ি ট্রাকগুলো ভর্তি সব নিগ্রো, কালো নিগ্রো, সাদা চামড়ার ইয়ে সোজার, এইরকম ভর্তি, তার ফলে আমাদের পক্ষে রাস্তায় ঘাটে চলাটা খুব বিপজ্জনক হয়ে উঠেছিল। ময়মনসিং থেকে এসে আমাদের খুব কষ্ট হতো, কারণ ময়মনসিংয়ে আমাদের বাড়ির সঙ্গে একটা মস্ত বড় মাঠ ছিল, তারপরে আমরা ছুটে ছুটে সারা পাড়া ঘুরে ঘুরে খেলাধুলো করতাম, কলকাতায় এসে ওই যে একটা তিনতলার ঘরে এসে বন্দি হয়ে গেলাম, এইটা আমাদের পক্ষে খুব কষ্ট হয়েছিল, কিন্তু তখন এমন একটা পরিস্থিতি যে তখন আর কিছু উপায় ছিল না। তা যাই হোক, তারপরে আমার ম্যাট্রিক পরীক্ষা হওয়ার পরে আমরা ইয়েতে চলে গেলাম, রংপুরে চলে গেলাম, বাবার বদলি হলো রংপুরে, তখন থেকে দেশের রাজনৈতিক অবস্থা ক্রমশ জটিল হতে লাগলো, মুসলিম লীগ তারা খুব চাপ দিচ্ছিল দেশটাকে ধর্মের ভিত্তিতে দুটো ভাগ করে নেওয়ার, তারা টু নেশন থিওরি, যে হিন্দু আর মুসলমান তারা দুটো আলাদা আলাদা নেশন, তাদের এক স্টেটে থাকা উচিত হবে না। আমরা যারা স্বাধীনতার আগে জন্মেছি অবিভক্ত বাংলায়, আমরা জানি যে দেশটা ভাগ হয়ে যাওয়ার কথা হলো, এবং ভারতবর্ষের অন্যান্য প্রদেশে সেই ভাগ হওয়ার ফলটা ততটা উৎকট ভাবে দেখা যায়নি যতটা দেখা গেছে অবিভক্ত বঙ্গদেশে এবং পাঞ্জাবে। ১৯৪৭ এর ১৪ই অগস্ট
মাঝ রাত্রিরে দেশটা ভাগ হয়ে গেল এবং সেই সময় আমরা পূর্ব পাকিস্তান যেটা ছিল আগে অবিভক্ত বাংলা সেটা হয়ে গেল পূর্ব পাকিস্তান সেখান থেকে ছেড়ে আমরা ভারতবর্ষে চলে এলাম এখন আমাদের অবস্থাটা কি ছিল একটু বুঝিয়ে বলি বহুদিন ধরেই বাংলাদেশে নানা রকম সাম্প্রদায়িক হাঙ্গামা চলছিল এবং ইংরেজরা এই সাম্প্রদায়িক হাঙ্গামাটাকে নানা রকম উস্কানি দিয়ে বাড়িয়ে তুলছিল এবং ওরা চাইছিল দেশভাগ হোক এবং আমাদের নেতারাও সেই ফাঁদেই পা দিলেন আমাদের দেশটা ভাগ হলো এবং দেশটা যখন ভাগ হলো অতর্কিতে হঠাৎ একদিন মাঝরাত্রিরে শুনলাম যে দেশটা ভাগ হয়ে গেছে তখন বহু লোক যেটা পূর্ব পাকিস্তান হলো সেখান থেকে তারা চলে এলো পশ্চিমবঙ্গে এর আগে থেকেই অবস্থাটা খুবই উত্তপ্ত হয়ে উঠছিল আমাদের বাড়ি ছিল ঢাকায় আমাদের দেশ ঢাকায় ঢাকায় আমাদের বাড়িতে আমার ঠাকুরদা তার 80 বছর বয়স হয়েছে তিনি একমাত্র পুরুষ মানুষ বাড়িতে তিনি ঢাকাতে প্রায়ই সাম্প্রদায়িক গন্ডগোল হতো দাদু ছাতে উঠে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং দাদুর বন্দুকের ভয়ে মুসলমান জনতা আমাদের বাড়ি আক্রমণ করতে আসেনি কিন্তু দেশ ভাগ হয়ে যাওয়ার পরে যখন মুসলমান রাজত্ব হলো তখন দাদু আর ওই অবস্থায় একটা বন্দুকের ভরসায় একটা বিরাট জনতাকে ঠেকাবেন এইরকম আশা করতে পারলেন না তাকে চলে আসতে হলো আমার বাবার ক্ষেত্রে অবস্থাটা অতটা সঙ্গীন হয়নি কারণ আমার বাবার সরকারি চাকরি ছিল এবং সরকারি চাকরিতে তাকে একটা দেয়া হয়েছিল অপশন দেয়া হয়েছিল তিনি ভারতবর্ষেই থাকতে চান নাকি পাকিস্তানে যেতে চান এবং ভারতবর্ষে থাকবারই ইচ্ছে তিনি প্রকাশ করেছিলেন তাকে ভারতবর্ষে তার পুরনো পদমর্যাদাই তার চাকরিতে বহাল রাখা হলো কাজেই সেদিক থেকে তার যে খুব একটা ক্ষতি ব্যক্তিগত ভাবে হয়েছিল তা নয় কিন্তু আমার ঠাকুরদাকে আমি দেখলাম যে 80 বছর বয়সের পরে তিনি তার বাড়ি ছেড়ে কেন সর্বস্ব ছেড়ে দিয়ে তিনি কলকাতায় এসে হাজির হলেন এবং কলকাতায় তখন আমরা খুবই কষ্ট করে থাকি কারণ কলকাতায় তখন এত লোক এসে পড়ছে পূর্ববঙ্গ থেকে তাদের জায়গা দেবার যথেষ্ট ঘর বাড়ি ছিল না সুতরাং আমরা এই গলির মধ্যে একটা ছোট্ট বাড়িতে কোন রকমে আর দুটো পরিবারের সঙ্গে অংশ ভাগ ভাগ করে সেই বাড়িতে থাকতাম এবং দাদু একদিন সেইখানে চলে এলেন যখন তিনি চলে এলেন তখন তার সঙ্গে তার বাড়িতে যে আসবাবপত্র জিনিসপত্র যা কিছু ছিল মূল্যবান সমস্ত ছেড়ে তিনি প্রায় এক কাপড়ে চলে এলেন তিনি আমার এক পিসিমাকে সঙ্গে নিয়ে তখন দাদু আমাকে 1948 সালে চিঠি লিখে সেই চিঠিতে লিখেছিলেন যে আই এম এ ওয়ান্ডারিং জু হ্যাভিং নো অ্যাবোড টু কল মাই ওন হু উইল হ্যাভ মি অ্যান ওল্ড অ্যান্ড ইউজলেস ক্যারেক্টার নাও ইট ইজ শান্তিনিকেতনে আমার প্রথম চাকরি আমি যখন শান্তিনিকেতনে জয়েন করেছিলাম আমার বয়স 22 হয়নি আর আমার ছাত্রছাত্রীরাই আমার চেয়ে অনেকে বয়সে কাছাকাছি ছিল কেউ বড়ও ছিল হয়তো যাই হোক শান্তিনিকেতনে একটা নিয়ে উৎসাহ নিয়ে আদর্শ নিয়ে আমি যোগ দিয়েছিলাম কিন্তু আমি শান্তিনিকেতন থেকে খুব একটা অপ্রীতিকর খুব একটা অপ্রীতিকর একটা অভিজ্ঞতা নিয়েই আমি
চলে এসেছি, কারণ আমাকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেইভাবে কোনো প্রতিশ্রুতি রাখা হয়নি। আমি দেখলাম যে ছ মাস পরে আমার চাকরি শেষ হয়ে গেল, তখন ইতিমধ্যে আমি আগরতলা কলেজের জন্য ইন্টারভিউ দিয়ে এসেছিলাম, আমি আর ফুলদি দুজনেই, তো আমাদের দুজনেরই চাকরি হয়েছিল। তা আমি আগরতলাতে জানিয়ে দিয়েছিলাম যে আমি যাব না, যেহেতু আমি শান্তিনিকেতনে চাকরি পেয়ে গেছি। কিন্তু শান্তিনিকেতনে যখন আমার চাকরি শেষ হয়ে গেল, তখন ফুলদি ইতিমধ্যে আগরতলায় গিয়ে জয়েন করেছিল। আর ফুলদি আমাকে বারবারই চিঠি টেলিগ্রাম পাঠাতে লাগলো যে চলে আয় চলে আয়, আগরতলায় চলে আয়। শেষ পর্যন্ত আমি আগরতলাতে গিয়ে সেখানেই জয়েন করলাম। আগরতলাতে আমাদের কলেজটা খুব সুন্দর ছিল, একটা বিরাট বিল্ডিং একটা টিলার মাথার উপরে, আর সাদা দূর থেকে দেখা যেত বাড়িটা, খুব গর্জিয়াস ছিল। আর নতুন কলেজ হয়েছে, কাজেই লাইব্রেরি টাইব্রেরি সবই নতুন নতুন হয়েছে, আর অনেক জায়গা ছিল, অনেক স্পেস ছিল, খুব ভালো লাগতো কলেজে। আগরতলাতে আমি কিছুদিন কাজ করার পরে ওখানে আমার একটা অপ্রিয় অভিজ্ঞতা হলো ওখানেও, কারণ ওখানে কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি প্রথম থেকেই চেষ্টা করছিলেন যাতে আমি কলেজে না যাই, না জয়েন করি, কারণ তার মতলব ছিল তার স্ত্রীকে ওই জায়গায় ঢোকানো। প্রথম থেকে ভদ্রলোক আমাদের পেছনে লেগে গিয়েছিলেন, তার ফলে শেষ পর্যন্ত আগরতলাতে আমার আর পাকা চাকরি হয়নি। তা আমিও আগরতলাতে আর থাকবো নাই ঠিক করেছিলাম, আমি ওখানে অল্পদিনই ছিলাম, বছর দুয়েকের বেশি নয়। তা যাই হোক, ইতিমধ্যে কলেজে অনেকের সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছিল, বেশ ভালো ভালো সম্পর্ক, ভালো লাগতো কলেজে। তো আমাদের আমি জয়েন করি ফেব্রুয়ারি মাসে, ১৯৫৩ সালে, আর ১৯৫৩ সালে নভেম্বর মাসে এসে ওখানে জয়েন করলেন সৌমেন্দ্রনাথ বসু। তিনি অবশ্য তখন সৌমেন্দ্রনাথ বসু লিখতেন না, তিনি লিখতেন সোমেন বসু। তারপরে তার মাস্টারমশাইরা একজন কেউ বলেছিলেন যে বাবা মা নাম লিখেছে রেখেছে সৌমেন্দ্রনাথ, তুমি সেটা সোমেন বসু লেখো কেন। তারপর থেকে উনি সৌমেন্দ্রনাথ বসু লিখতে আরম্ভ করেন। আমার প্রথমে দেখে একটু খুব মানে ভালো ইমপ্রেশন হয়নি, রোগা কালো ছোটখাটো একটা চেহারার একটা মানুষ, তার কিছু মানে বৈশিষ্ট্য ছিল বলে আমার মনে হয়নি, মনোযোগ দেবার মতো লোক বলে মনে হয়নি। কিন্তু কিছুদিন বাদেই আমি বুঝতে পারলাম যে মানুষটা অসম্ভব গুণী, মানুষটার মানে ইন্টেলেকচুয়াল লেভেলটা খুব উঁচু, এবং সেইটাই আমার শ্রদ্ধা আকর্ষণ করলো। তারপর থেকে আমার ওর সঙ্গে পড়াশোনার কথা অনেক হতো, তারপরে ক্রমশ ঘনিষ্ঠতাটা বাড়তে লাগলো। বাড়তে বাড়তে একটা জায়গায় এসে এমন মনে হলো যে ওকে বাদ দিয়ে আমার চলবে না। আর সোমেন বসু যখন আগরতলাতে জয়েন করেছিলেন তখন ওরও নানা দিক থেকে খুব একটা সুখকর সময় যাচ্ছিল না, কারণ তার অল্প কিছুদিন আগেই ওর বাবা মারা গিয়েছিলেন, এবং বাবাই ছিলেন ওর জীবনের সব। তা বাবা মারা যাওয়াতে যে বাড়িতে থাকতেন এক কাকার সঙ্গে, সেখান থেকে প্রায় বিতাড়িতই হয়ে চলে আসতে হলো। আর তার ফলে তার সোমেন বসুর তখন কোনো ছিল না, পারিবারিক কোনো ভিত্তি ছিল না, কোনো থাকবার জায়গা ছিল না।
তা আগরতলাতে উনি যখন চলে এলেন তখন একদিকে বাবা মারা গেছেন আর একদিকে বাড়িটা ভেঙে ইয়ে পরিবারটা টুকরো টুকরো হয়ে গেছে এবং তিনি একা একা প্রায় প্রায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এইরকম অবস্থা। সেই সময় আগরতলাতে চাকরি পাওয়াতে ওরও একটা পায়ের তলায় জায়গা হলো আর তারপরে আমার সঙ্গে যোগাযোগ হওয়াতে মনের দিক থেকেও একটা বড় আশ্রয় হলো। আর আমিও দেখলাম যে আমি যত লোকের সঙ্গে মিশি তার মধ্যে এই এই লোকেরই ইন্টেলেকচুয়াল যে উচ্চতাটা খুব বেশি এবং সেই জন্য আমি তাকে শ্রদ্ধা করতে আরম্ভ করলাম। তবে এটা আমি বুঝতে পেরেছিলাম যে আমার বাড়ি থেকে কখনোই আমাদের যদি আমরা ইয়ে করতে চাই বিয়ে করতে চাই বাড়ি থেকে কখনোই সম্মতি পাবো না, কারণ আমার বাবা তার অন্য যে জামাইদের ইয়ে করেছিলেন নির্বাচন করেছিলেন তারা সকলেই খুব বড় বড় চাকরি করত এবং সকলেই খুব মানে আর্থিক দিক থেকে অনেক সচ্ছল ছিল। সেখানে তখন আমাদের কলেজের মাইনে খুব অতি সামান্য ছিল, আমরা খুব কষ্ট করেই চালাতাম। এইরকম কষ্ট করে চালাতে হবে এইটা আমার বাবা কখনোই ভাবতে পারতেন না, সেই জন্য বাড়ির দিক থেকে আমাদের একটা বাধা বহুদিনই ছিল এবং চার পাঁচ বছর আমরা একসঙ্গে মেলামেশা করেছি কিন্তু আমরা ঠিক যে বিয়ে করে একটা সংসারে ইয়ে করবো সেটেল করবো এইরকম অবস্থা আমাদের ছিল না। ইতিমধ্যে হলো কি আমি আগরতলা থেকে চলে আসার পরে আমি খুব ব্যস্ত হয়ে পড়লাম, আমি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে পরীক্ষা দিতে আরম্ভ করলাম এবং আমার বাবার খুব শখ ছিল যেহেতু বোনেদের মধ্যে আমি মোটামুটি পড়াশোনায় ভালো রেজাল্ট করেছিলাম বাবার আমার উপরে খুব আশা ছিল অনেক ভরসা ছিল, বাবা খুব চাইতেন যে আমি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করে একজন অফিসার হই এবং আমি বাবার সেই ইচ্ছেটা পূরণ করবার জন্যে আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম। আমি খুব ভালো করেই পড়াশুনো করেছিলাম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরীক্ষায় আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় আমি সর্বভারতীয় লেভেলে আমি সেভেন্থ কে এইট হয়েছিলাম আমার এখন মনে নেই, কিন্তু আমি আমার পক্ষে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করা সম্ভব হয়নি কারণ আমি ভাইভাতে কোয়ালিফাইং মার্কস পাইনি। পরে আমি বিবেচনা করে দেখলাম যে ওরা আমাকে যেসব প্রশ্ন করেছিল প্রশ্ন কিছুই কঠিন ছিল না, খুব সহজ প্রশ্নই ছিল কিন্তু যে ধরনের উত্তর ওরা আশা করে সেই ধরনের উত্তর আমার কাছে পাইনি। মানে আমি যারা যারা পেয়েছে তাদের কাছে কথাবার্তা বলে দেখলাম যে একটু ওভার স্মার্টনেস একটু চালিয়াতি একটু বানিয়ে ইয়ে চালাকি করে কথাবার্তা বলা এগুলো আমার পক্ষে সম্ভব ছিল না। আর যাই হোক আমি নিজে মনে করি যে আমি ঠিক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের উপযুক্ত ছিলাম না কারণ আমার মানসিকতা ঠিক সেই ধরনের ছিল না। আমি যাতে পড়াশুনো করতে পারি আমি পড়াশুনোর লাইনেই থাকতে পারি এইটাই আমার ইয়ে ছিল বরাবর ইয়ের লক্ষ্য ছিল। যাই হোক আমি যে খুব দুঃখিত হয়েছিলাম এটা না পাওয়াতে তা নয়, বিশেষ করে যখন আমি রিটেন টেস্টে এত ভালো করেছিলাম কিন্তু বাবার কথা মনে করে আমার সারা জীবনই একটা আক্ষেপ থেকে গেছে যে বাবা এত প্রত্যাশা করেছিলেন যে বাবার এক মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করবে সেটা আমি করতে পারলাম না। বাবার কথা মনে করে আমার এখনো মনে কষ্ট হয় যে আমি বাবাকে এই ইয়েটা দিতে পারিনি স্বস্তিটা দিতে পারিনি, অথচ বাবা আমাদের জন্য কি না করেছেন আমাদের ছোটবেলার থেকে আমাদের পিছনে যথাসাধ্য চেষ্টা করেছেন যাতে আমরা সব দিক থেকে খুব উপযুক্ত হতে পারি, আমাদের জন্য সেই সেইভাবে আমাদের ইয়ে টিউশনের ব্যবস্থা আমাদের নাচ গান শেখা
নাচ গান বাজনা যার যেদিকে ট্যালেন্ট সেই জন্যে বাবা যথাসাধ্য করেছেন। এবং পরে যখন আমরা বড় হয়েছি তখন আমরা যেখানেই গেছি চাকরি করতে হোক বা ইন্টারভিউ দিতে হোক কি অন্য কোনো কাজে বাবা সবসময় গাড়ি করে আমাদের নিজে নিজে গাড়ি চালিয়ে স্টেশনে পৌঁছে দিয়েছেন, নিয়ে এসেছেন। এত বাবা আমার জন্য আমাদের জন্য করেছেন, কিন্তু বাবার জন্যে তার বিনিময়ে আমি এই শখটা পূরণ করতে পারলাম না, এই 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 দুঃখটা আমার থেকেই গেছে। তা যাই হোক, আমি আগরতলা থেকে যখন চলে এলাম তখন ওই যে আগেই বললাম যে আমার ওখানে পার্মানেন্ট চাকরি হওয়ার পথে একটু বাধা ছিল এবং অসুবিধে ছিল, সে আমার চাকরিটা পার্মানেন্ট হলো না, আগরতলা চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম। তারপরে কিছুদিন বাদে আমি বর্ধমান কলেজে চাকরি নিয়েছিলাম এবং বর্ধমানে আমি 4 বছর কাজ করেছি। তারপরে আমি কলকাতা ইউনিভার্সিটিতে রিসার্চ স্কলার হয়ে জয়েন করি। তা আমার সঙ্গে সৌমেন্দ্রনাথ বসুর আলাপের পরে যখন তার অবস্থাটা বদলে গেল, দেখলাম যে তিনি খুব ইয়ে হয়ে পড়েছিলেন, কোনো মানে জীবনে কোনো লক্ষ্য ছিল না, কোনো উন্নতি করব এরকম কোনো বাসনা ছিল না, একটা ছন্ন ছাড়া অবস্থা। কিন্তু আমার সঙ্গে আলাপ হবার পর থেকে পড়াশুনো খুব সিরিয়াসলি শুরু করলেন এবং ওর প্রথম বই হচ্ছে বাংলা সাহিত্যে আত্মজীবনী। আর এই বইটা প্রথম যখন ছাপা হয়েছিল এই ছাপার সমস্ত খরচটা আমি দিয়েছিলাম, কারণ ওর হাতে টাকা পয়সা কিছু ছিল না, তখন বাড়ির অবস্থাও খুব খারাপ ছিল। আর তাছাড়া আত্মীয় স্বজনের সাহায্য করতে গিয়ে ওর সমস্ত টাকা খরচ হয়ে যেত, সেই জন্যে এই প্রথম বইটা ছাপার ব্যবস্থা আমি করেছিলাম, যদিও বইটার মধ্যে কোথাও আমার নাম নেই। তারপরে পরপর আমাদের বিয়ের পরে, আমাদের বিয়ে হলো 1958 সালে ডিসেম্বর মাসে, এবং যেহেতু বাড়ি থেকে সম্মতি পাইনি আমাদের বিয়েটা ঠিক ওই সামাজিক রীতি অনুসারে হয়নি, আমাদের এক রেজিস্ট্রি হয়েছিল এবং রেজিস্ট্রেশনটা হয়েছিল ইয়ের বাড়িতে, ওই সোমেন বসুর বন্ধু ছিল নন্দ রানী চৌধুরী আর মোহন চৌধুরী, তাদের বাড়িতেই আমাদের রেজিস্ট্রেশনটা হয়েছিল। আর আমাদের এই বিয়েতে সাক্ষী ছিলেন খুব উল্লেখযোগ্য লোক, একজন হচ্ছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর, আর আরেকজন হচ্ছেন রবীন্দ্রনাথ বসু। আর হঠাৎ অপ্রত্যাশিতভাবে এসে গেলেন আমার বড় জামাইবাবু। আমাদের বাড়ি থেকে তো কেউই আর আসেনি বিয়েতে, আমার বড় জামাইবাবু হঠাৎ এসে গেলেন। তা আমি বললাম যে যখন উনি এসেছেন তখন উনি একজন সাক্ষী হবেন। তখন অরুণ চৌধুরী আমার বড় জামাইবাবু, তিনি আমাকে খুব ভালোবাসতেন, মানে সব বোনেদের মধ্যে আমাকেই তিনি ভালোবাসতেন। তা তিনি সাক্ষী হলেন। তারপরে আমরা বিয়ের পরে নানান জায়গায় থেকেছি, আর উনি তো বিয়ের সময় কাজ করতেন ইয়েতে শিউড়ি বিদ্যাসাগর কলেজে, তারপরে ওখান থেকে চারুচন্দ্র কলেজে চলে এলেন, চারুচন্দ্র কলেজে শেষ পর্যন্ত উনি ছিলেন। আর এই কলেজে থাকতে থাকতেই অনেকগুলো বই লিখেছিলেন, তার মধ্যে রবীন্দ্র অভিধান 4টে খণ্ড বেরিয়েছিল, তারপরে আরো অনেক বই, সব আমি এখন আর নাম করতে পারছি না। তো আমি বিয়ের পরে বর্ধমান কলেজ ছেড়ে চলে এলাম, আমি তখন কলকাতা ইউনিভার্সিটিতে একটা রিসার্চ স্কলারশিপ পেলাম এবং সেই রিসার্চ স্কলারশিপ নিয়ে আমি কাজ করছিলাম। তারপরে আমি 1967 সালে আমি পিএইচডি হই। যাদবপুরেই আমি কাজ করেছি দীর্ঘকাল,
1961 থেকে 1997 পর্যন্ত, এবং যাদবপুরে আমি বেশ সম্মানের সঙ্গে কাজ করেছি। আমার যাদবপুরে আমার ডিপার্টমেন্টের মধ্যে তো আমার যথেষ্ট ছিল, একটা স্বীকৃতি ছিল। স্বীকৃতি এই অর্থে যে আমাদের ডিপার্টমেন্টে তখন নানা রকম পলিটিক্স চলছিল, এই ওর পেছনে লাগছে, সে তার পেছনে লাগছে, দুটো দল ভাগ হয়ে গিয়েছিল, কিন্তু আমি এর মধ্যে কোনো কিছুতে আমাকে কেউ জড়াতে পারেনি এবং আমার পেছনেও কেউ লাগেনি, যদিও ভেতরে ভেতরে অনেক রকম পলিটিক্স চলছিল। আমি সম্মানের সঙ্গেই কাজ করেছি, আমার ডিপার্টমেন্টে শুধু না, আমার ডিপার্টমেন্টের বাইরে অন্য যা ইউনিভার্সিটির আর যে সমস্ত সংস্থা ছিল, যেমন মিউজিক ক্লাব, তার আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। তারপরে আমি স্পোর্টস বোর্ডেরও মেম্বার হয়েছিলাম কিছুদিন বাদে, যদিও স্পোর্টসের আমি কিছুই জানি না। এবং তাছাড়া ওই ন্যাশনাল সোশ্যাল সার্ভিস NSS এই টিমেও আমি গিয়েছিলাম। এরকমই অনেক কাজ করেছি এবং আমাকে সবাই খুব সম্মান করেই চলেছে যাদবপুরে। তারপরে এক সময় আমি যাদবপুর লেডিস হসপিটালের সুপারিনটেন্ডেন্ট হয়েছিলাম, কারণ আমরা যেখানে বাইরে ছিলাম বাড়ি ভাড়া করে, সেখান থেকে বৃদ্ধকে দেখাশুনো করা আমার খুব অসুবিধে হচ্ছিল, কারণ একজন কাজের লোকের কাছে রেখে আসতে হতো কলেজে আমাকে, কিন্তু সেই কাজের লোক ঠিক মতন দেখবে কি না দেখবে তার ঠিক ছিল না, সেই জন্যে ওর অনেক সময় খুব আমাকেও খুব দৌড়দৌড়ি করতে হতো। একটা ক্লাস করে এসে কোনো রকমে বাড়ি ফিরে যেতাম, আবার এসে ক্লাস করতাম, এইরকম অনেক ঝামেলা হতো। সেই জন্যে আমি লেডিস হস্টেলের সুপারিনটেন্ডেন্টের কাজটা নিলাম, যে কলেজের মধ্যেই হস্টেলটা, তাহলে একটুখানি আমার বাড়ি থেকে বেরিয়ে বেশি কন্টাক্ট দেওয়া হবে না, এই আর কি। ব্রত যখন চার বছর হয়েছে, চার বছর না 7 বছর হয়েছে, তারপরে অভ্র হলো, অভ্র হবার অল্প পরে আমি হস্টেল ছেড়ে চলে আসি, কারণ হস্টেলে এতগুলো মেয়ের দেখাশুনো করা ভীষণ দায়িত্বের কাজ, আর তারা এক একজন এক এক রকম, কোনো মেয়ে, কিছু মেয়ে বেশ ভালো, কিছু মেয়ে নানা রকম সমস্যা সৃষ্টি করত, এইসব করে আমি শেষে ছেড়ে চলে এলাম। তারপর থেকে আমরা ইন্দ্রাণী পার্কে ছিলাম এবং ইন্দ্রাণী পার্কে আমরা বহুদিন থেকেছি। সৌমেন্দ্রনাথ বসুর মধ্যে যেটা আমাকে খুব আকৃষ্ট করেছিল সেটা হচ্ছে তার ইন্টেলেক্ট, বা আমরা যাকে বলি যে বৌদ্ধিক তার উৎকর্ষ। এরকম আমি খুব কম লোকই দেখেছি এবং আমার মনে হয় যে এদিক থেকে তিনি বোধহয় হাজারে একজন, কেন লাখে বোধহয় এরকম একজন লোক পাওয়া যায় না। তিনি আমার যখন তার সঙ্গে আলাপ হয় তখন তার বয়স খুব বেশি ছিল না, 27 বছর বয়স, কিন্তু সেই বয়সেই তার এত বিষয়ে তার কৌতূহল এবং এত জিনিস তিনি পড়াশুনো করেছেন যে সেটা খুব আশ্চর্য। আমি সেটা আমার যারা সহকর্মী বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের মধ্যে আমি সেটা দেখিনি। তার কৌতূহল সমস্ত কিছুর মধ্যেই ছড়িয়েছিল, সাহিত্য, ইতিহাস, দর্শন, শিল্পকলা, সিনেমা, এমন কিছু নেই যেটা তার কৌতূহলের মধ্যে ধরা পড়েনি। এবং নানা বই তিনি পড়তেন,
তিনি যে খুব বেশিক্ষণ পড়াশুনো করতেন তা নয়, তিনি খুব ব্যস্ত মানুষ ছিলেন। অল্প বয়সে তিনি পুরো সময়কার রাজনীতি করেছেন এবং তার জন্য তাকে নানা জায়গায় দৌড়দৌড়ি করে বেড়াতে হতো। সুতরাং যে বসে পড়াশুনো করা এবং তার জন্য একটা কেরিয়ার তৈরি করা, এই সময় তার ছিল না, এই লক্ষ্যও ছিল না। কেরিয়ার তৈরি করার লক্ষ্য কোনো দিন ছিল না। কেরিয়ার যদি তৈরি করার লক্ষ্য থাকতো তাহলে তিনি আরও অনেক উপরে উঠতে পারতেন, কিন্তু এইরকম একজন পরিপূর্ণ মানুষ হতেন কি না তা সন্দেহ। আর তার যেটা থেকে গেছে সেটা হচ্ছে তার লেখবার ক্ষমতা, এবং তিনি যে বইগুলো রচনা করে গেছেন তার মধ্যে তার অদ্ভুত বৌদ্ধিক উৎকর্ষের পরিচয় পাওয়া যায়। বিশেষ করে আমার নিজের খুব ভালো লাগে তার দুটি বই, একটি হচ্ছে সূর্য সনাত রবীন্দ্রনাথ, সে সমস্ত বইটা পড়লে মনে হয় যেন একটা কবিতা পড়ছি, সেটা প্রবন্ধের বই যদিও, কিন্তু এত সুন্দর তার ভাষা। আর আরেকটা বই হচ্ছে নাস্তিকতা ও রবীন্দ্রনাথ, তাতে রবীন্দ্রনাথের তুলনামূলকভাবে কম আলোচিত অনেক বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, এবং সেই লেখার ভাষা যে কী অদ্ভুত কি বলবো, তার খুব সাদামাটা ভাষা, মানে অনেক ইয়ে করে যত্ন করে তৈরি করে সাজানো ভাষা নয়, খুব সহজভাবে লিখেছেন, কিন্তু এত অল্প কথাতে এত বেশি জিনিস বুঝিয়ে দিয়েছেন। আর আরেকটা ছিল তার বাগ্মিতা। আমি তো ওই আমাদের সময়ে যারা বক্তৃতা দিতেন আমার তো মনে হয় যে তিনি শ্রেষ্ঠ বাগ্মীদের মধ্যে একজন। সৌমেন্দ্রনাথ ঠাকুর তিনি খুব বিখ্যাত ছিলেন তার বাগ্মিতার জন্যে, কিন্তু সৌমেন্দ্রনাথ ঠাকুরের আকর্ষণ এক তো তার বাগ্মিতা তো বটেই, আরেকটা ছিল যে তার দৈহিক সৌন্দর্য। আর তিনি অত্যন্ত সুপুরুষ ছিলেন, তারপরে তিনি ঠাকুরবাড়ির সন্তান, সেটাও তার একটা গ্ল্যামারের কারণ। সমস্ত মিলিয়ে তিনি আকর্ষণ করতে পারতেন লোককে খুবই। সৌমেন্দ্রনাথ বসুর এগুলো কিছুই ছিল না, তিনি কোনো ওই রকম বড় পরিবারে জন্মাননি, তার দৈহিক সৌন্দর্য ওই রকম আকর্ষণীয় ছিল না, কিন্তু তিনি যখন বলতে আরম্ভ করতেন তখন মনে হতো যে এই বক্তৃতা শুনেই যাই অনেকক্ষণ। এবং তার সময়ে আমার তো মনে হয় যে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ বাগ্মীদের মধ্যে একজন ছিলেন। আমি একটা ঘটনার কথা উল্লেখ করি। একবার একটা অফিসে অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে সৌমেন্দ্রনাথ বসু তিনি আমন্ত্রিত হয়েছেন বক্তৃতা দেবার জন্যে, আর সেই সভায় সুচিত্রা মিত্রের গান গাইবার কথা। তো সৌমেন্দ্রনাথ বসু বক্তৃতা দিয়েই যাচ্ছেন তা এমন সময় ওই যারা কর্মকর্তা তারা একজন এসে ওকে কানে কানে বললেন যে সুচিত্রা মিত্র এসে গেছেন, অতএব বক্তৃতা সংক্ষেপ করুন। তা এই কথাটা সুচিত্রা মিত্রের কানে গেছে, তিনি ইয়েতে ওই মঞ্চেই বসেছিলেন এক পাশে। তিনি বলে উঠলেন, না 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 সৌমেনবাবু আপনি থামবেন না, আপনি যতক্ষণ পারেন বলে যান, আমাদের খুব ভালো লাগছে, আমার গান পরে হলেও হবে, আপনি থামবেন না। এইরকম ছিল তার অদ্ভুত বক্তৃতার ক্ষমতা, এবং সেটা খুব অল্প বয়সেই ধরা পড়েছিল। যখন তিনি কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন তিনি বহু বিতর্ক সভায় যোগ দিয়েছেন এবং প্রত্যেকটাতে তিনি খুব উঁচু স্থান অধিকার করেছেন, এবং তার নানা অনুষ্ঠানের কাপ মেডেল ইত্যাদি কাপ, বিশেষ করে কাপ তার সংগ্রহে ছিল। আমি
যখন তার সঙ্গে আমার আলাপ হলো, তারপরে তারপরে থেকে তিনি সিরিয়াসলি বই লিখতে আরম্ভ করলেন। তার আগে পর্যন্ত তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি নিজের সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন ছিলেন। জীবনে যে সাংসারিক উন্নতি করতে হবে, চাকরিতে উন্নতি করতে হবে, একটা কেরিয়ার করতে হবে, এইসব কোনো ধান্দাই তার মাথায় ছিল না। তারপরে তিনি আস্তে আস্তে খুব সিরিয়াস নানা রকম গবেষণার কাজ করেছিলেন। এবং একটা আশ্চর্য জিনিস ছিল যে তার ব্যক্তিত্বের আকর্ষণ, দেখতে তিনি খুব সুপুরুষ ছিলেন না, বা তার পেছনে কোনো তার ব্যক্তিত্বের সঙ্গে কোনো গ্ল্যামার ছিল না, কিন্তু তিনি এত মানুষকে আকর্ষণ করতে পারতেন সেটা তার ব্যক্তিত্বের একটা ম্যাগনেটিক আকর্ষণ ছিল। এবং এই জন্যে বহু লোক তাকে ইয়ে করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, এবং সকলেই তার খুব কাছে আসতে চাইতেন অনেকেই। তা এই অবস্থায় যখন তার বয়স খুব অল্প, তখন চল্লিশও হয়নি, তার প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল, প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল। তিনি জানতেন যে আমি যা করছি ঠিক করছি, আমি যা বলছি ঠিক বলছি, এবং সেটা লোকের মনেও তিনি গেঁথে দিতে পারতেন। তারপরে তার ফলে তিনি যাদের কাছে ইয়ে করেছেন, এগিয়ে গেছেন, তারা সকলে তার খুব গুণমুগ্ধ ভক্ত হয়ে পড়েছেন অল্প দিনের মধ্যেই। তো এইরকমভাবে কিছুদিন চলতে চলতে তারপরে তার মনে হলো যে আমাদের রবীন্দ্রনাথ নিয়ে কিছু করা দরকার। যখন যে কথাটা বলছি সে কথাটা রবীন্দ্র জন্মশতবার্ষিকীর আগে, তখন পর্যন্ত রবীন্দ্রনাথ নিয়ে এত চর্চা হতো না। আজকালকার দিনে যেমন রবীন্দ্রনাথকে ছাড়া কোনো চর্চার কথা ভাবা যায় না, তখন রবীন্দ্রনাথকে নিয়ে তেমন চর্চা হতো না। তার মনে হতে লাগলো যে আমাদের দেশে যে এত বড় একজন মনীষী জন্মেছেন, তার ইয়ে চর্চা বিস্তারিত করতে, লোকের মনে সেটাকে ইয়ে করে দিতে, স্থায়ী করে সেটাকে গ্রথিত করে দিতে আমরা কী করছি। তার বক্তব্য হলো যে ইংল্যান্ডে শেক্সপিয়ার নিয়ে চর্চা হয়, জার্মানিতে গোয়েটেকে নিয়ে চর্চা হয়, কিন্তু আমাদের দেশে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চার সেরকম কোনো লক্ষণ দেখা যায় না। বস্তুত শতবার্ষিকীর আগে রবীন্দ্রনাথের সম্বন্ধে আমাদের দেশের লোকের কৌতূহল খুব কমই ছিল, বাড়িতে একখানা করে হয়তো সঞ্চয়িতা বা কারো বাড়িতে একটা চয়নিকা থাকতো, এই পর্যন্ত কেউ কিছু কবিতা পড়ত, কিন্তু তার বেশি যে রবীন্দ্রনাথ আরও কিছু লিখেছেন, আরও কিছু ভেবেছেন, আরও কিছু তিনি দেশকে দিয়ে গেছেন, এইটা নিয়ে কোনো ভাবনা বা কোনো জ্ঞান লোকের ছিল না। এবং সৌমেন্দ্রনাথ বসু তিনি মনে করতে লাগলেন যে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করা এবং তাকে বাঙালিদের মনে অনুপ্রবেশ করিয়ে দেওয়া, এইটাই হবে আমার জীবনের ব্রত। আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের জীবনে আমরা ঠিক কী চাই আমরা সবসময় ভেবে উঠতে পারি না, আমরা বুঝতেই পারি না, আমরা এটা ওটা হাতড়াই, এটা করি ওটা করি, নানান কাজে নিজেকে নিযুক্ত করতে চেষ্টা করি। কিন্তু তিনি প্রথম থেকেই ধরে নিয়েছিলেন অল্প বয়স থেকে যে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করাটাই হবে আমার জীবনের কাজ, এবং সেইটাই তিনি শেষ পর্যন্ত করেছেন। এই জন্যে তার মনে একটা নতুন ভাবনার উদয় হলো, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে নিয়ে এমন একটা প্রতিষ্ঠান করতে হবে যেখানে রবীন্দ্রনাথ সম্বন্ধে চর্চা হবে, এবং সেখানে একেবারে সব স্তরের মানুষ, স্কুল কলেজের ছেলে মেয়েদের থেকে শুরু করে বয়স্ক লোকেদের সকলের মধ্যে এই রবীন্দ্র চর্চার ধারণাটা প্রবেশ করিয়ে দিতে হবে। এবং এই জন্যে তিনি স্থির করলেন যে রবীন্দ্রনাথের নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এবং উনি ১৯৬৫ সালে অর্থাৎ
রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী হবার অল্প দিন পরেই তিনি এই উদ্দেশ্যে একটি সভা আহ্বান করলেন। তখন তার বয়স অল্পই, মানে আমি বলছি তার চল্লিশও হয়নি, বোধহয় 37-38 এরকম বয়স হবে। এই বয়সের লোক খুব একটা পাত্তা পায় না, বেশ প্রবীণ না হলে লোকে তাকে গুরুত্ব দেয় না, কিন্তু তিনি ওই অল্প বয়সে তার ব্যক্তিত্ব, তার ইন্টেলেকচুয়াল উৎকর্ষ এইগুলোর জন্যে খুব বড় বড় লোকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এবং 1965 সালের 1 জানুয়ারি তিনি একটি সভা আহ্বান করেন, সেই সভায় এইরকম প্রবীণ বিজ্ঞ এবং পণ্ডিত লোক এসেছিলেন কিছু, তারা সকলেই এই সৌমেন্দ্রনাথের আহ্বানে সাড়া দিয়েছিলেন। এবং তাদের জিজ্ঞাসা হলো যে তুমি কি করতে চাও বলো। তখন তিনি বলেছিলেন যে আমি এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেখানে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা হবে এবং রবীন্দ্রনাথকে পড়ানো হবে। রবীন্দ্রনাথের বই সবার বাড়িতে একাধটা করে আছে, কিন্তু রবীন্দ্রনাথ যে একজন কবি ছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন, এর বেশি আর কেউ জানে না। সুতরাং আমরা রবীন্দ্রনাথকে তার সমস্ত দিক থেকে যাতে মানুষ জানতে পারে এইভাবে আমরা একটা পাঠ্যক্রমের আয়োজন করব এবং সেখানে আমরা ছেলে মেয়েদের পড়াবো। এইভাবে তিনি টেগোর রিসার্চ ইনস্টিটিউটের কথা চিন্তা করলেন এবং সঙ্গে সঙ্গে তার পাশে অল্প বয়সী ছেলে মেয়েরা তো এলোই, তার সঙ্গী সাথী অনেক উৎসাহী লোক এলো এবং বয়স্ক প্রবীণ লোকেরাও তাকে অনেক উৎসাহ দিলেন। এবং 1965 সালের 1 জানুয়ারি টেগোর রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠা হলো। আর যেদিন এই সভাটা হলো, এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠা হলো, সেদিন সভাপতি ছিলেন ভূপতি মজুমদার। ভূপতি মজুমদার তিনি প্রবীণ রাজনীতিবিদ, কিন্তু তিনি অত্যন্ত মার্জিত রুচি এবং পণ্ডিত লোক ছিলেন। তিনি একসময় কংগ্রেসের একসময় তিনি বিপ্লবী ছিলেন এবং বিপ্লবী হয়ে তিনি অনেক সাহসিক কাজ করেছেন, অনেক দিন জেলে থেকেছেন, অনেক নিগ্রহ ভোগ করেছেন, পরবর্তীকালে তিনি কংগ্রেসের হয়ে মন্ত্রিত্ব করেছেন। কিন্তু তার মধ্যে যে একটা শিক্ষিত মন, মার্জিত মন ছিল, সেটা সাধারণত এই রাজনীতির লোকেদের মধ্যে দেখা যায় না। তিনি খুব উৎসাহ সহকারে এই অনুষ্ঠানে এবং এই প্রতিষ্ঠানে যোগ দিলেন। তারপরে ক্রমশ আরও অনেকে এলেন এবং প্রথম থেকে এই প্রতিষ্ঠানটা একটা অবৈতনিক প্রতিষ্ঠান হিসেবে, অবৈতনিক এই অর্থে যে এখানে যারা কাজ করেন তারা কেউ কোনো রকম পারিশ্রমিক নেন না। এখানে অনেক নামজাদা শিক্ষক শিক্ষা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন, কিন্তু তারা কেউ কোনো দিন কোনো পারিশ্রমিক দাবি করেননি। এইভাবে আজকে 54-55 বছর ধরে এই প্রতিষ্ঠানটা চলে আসছে এবং এটাই হচ্ছে সৌমেন্দ্রনাথের জীবনের সবচেয়ে বড় কীর্তি। আর তাকে মনে রাখবার এটাই হচ্ছে সবচেয়ে বড় চুম্বক, সবচেয়ে বড় হাতিয়ার আমাদের হাতে। সৌমেন্দ্রনাথ বসু তিনি বেশিদিন আর ইনস্টিটিউটে থাকতে পারেননি। ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলো 1965 সালে। 1985 সালে সামান্য দুদিনের অসুখে কোনো রকম চিকিৎসার সুযোগ না দিয়ে তিনি চলে গেলেন এবং তারপর থেকে এই ইনস্টিটিউটটা চলছে। তিনি যে আদর্শ সামনে রেখেছিলেন, তিনি যে পথ দেখিয়ে গেছেন, সেই পথই এখন সবাই মিলে এবং যে নিয়মকানুন পদ্ধতি তিনি অনুসরণ করেছিলেন তাই মেনে এখন পর্যন্ত ইনস্টিটিউটটা চলছে সগৌরবে।
এবং যতদিন এটা বেঁচে থাকবে ততদিন সৌমেন্দ্রনাথ তার দেশের লোকের কাছে এবং সর্বস্তরের মানুষের কাছে তিনি শ্রদ্ধা সম্মান এগুলো পাবেন। আর তিনি মারা যাওয়ার পরে তখন তার বয়স 60 হয়নি এবং চাকরিতে তিনি তখন ইয়েও করেননি, অবসরও নেননি। আর তিনি যেহেতু কোনো দিন ব্যক্তিগত সুবিধা বা ব্যক্তিগত সাংসারিক উন্নতি এইগুলোর কথা ভাবেননি, সেই জন্যে তিনি সেইভাবে ঠিক ইয়ের ক্ষেত্রে তার যে জীবিকার ক্ষেত্রে তিনি খুব একটা বড় জায়গায় পৌঁছননি। তিনি নিজের মনে রবীন্দ্রনাথের কাজ করেই তিনি সন্তুষ্ট ছিলেন। তিনি চলে যাওয়ার পরে আমাদের সংসারটা খুব একটা ধাক্কা খায়, কারণ তখনকার দিনে আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা যারা কাজ করতাম আমাদের বেতনের হার খুব সামান্যই ছিল এবং খুব অসুবিধে করেই আমাদের চালাতে হতো। তারপরে তার মৃত্যুর পরে তখন আমরা একটা বাড়ি করবো বলে কিছু ইয়ে করেছিলাম, অর্থের সংস্থান করছিলাম। দেখা গেল যে সেই অর্থের সংস্থান করতে গিয়ে আমাদের খুবই দুর্দশা হয়েছে, কারণ আমাদের জমানো টাকা কিছু ছিল না। যাই হোক, তার মধ্যেও আমরা তিনি চলে যাওয়ার পরেও আমি এই কাজটাকে সম্পূর্ণ করেছি বহু লোকের কাছে ধার দেনা করে। এবং আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার দুই ছেলে। আমার দুই ছেলে তারা এই যে সংসারের এই আর্থিক অবস্থার পরিবর্তন এটাকে তারা খুব সহজে মেনে নিয়েছে। তাদের কোনো দিন খুব দাবি ছিল না যে ভয়ানক একটা বিলাসবহুল জীবন তারা যাপন করবে, তারা খুব সামান্য প্রাপ্তিতেই তারা সন্তুষ্ট ছিল এবং তারা দুজনেই এখন দাঁড়িয়েছে নিজের পায়ে। তাদের নাম ডাক হয়েছে, তাদের জীবনে প্রতিষ্ঠা হয়েছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাকে অনেকেই বলে যে আপনার পেছনে যার দুই ছেলে আছে সত্যি তারা আমার জীবনের তারাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এবং তারা মানুষ হিসেবে দুজনেই খুব ভালো, তাদের কোনো লোভ নেই, তাদের কোনো খুব অনেক টাকা পয়সা করব, অনেক বিষয় আশয় করব, খুব বিলাসে জীবন যাপন করব, এরকম কোনো লক্ষ্যই তাদের নেই। তারা খুব অল্পে তুষ্ট এবং তারা নির্লোভ, তারা ভদ্র, তারা সভ্য, তারা তাদের মধ্যে কোনো রকম অসত্য আমি দেখতে পাই না। সুতরাং আমি মনে করি যে এই দুজনই হচ্ছে আমার জীবনের দুই স্তম্ভ এবং আমি এদের রেখে যেতে পারলে এই অবস্থায় আমি খুব খুশি হতাম। কেউ কেউ আমাকে বলে যে আপনার ছেলেদের আপনি খুব ভালো করে মানুষ করেছেন। বস্তুত ওদের অনেকটাই পেছনে আমাকে থাকতে হয়েছে, কারণ ওদের অল্প বয়সে ওরা পিতৃহীন হয়ে যায়। কিন্তু আমি বলি যে আমি মানুষ করিনি ছেলেদের, তারা নিজেরা মানুষ হয়েছে। তারা নিজেরা যদি মানুষ না হতো তাহলে কি আর আমি চেষ্টা করে তাদের করতে পারতাম? সুতরাং যা হয়েছে আমার আর চাইদার কিছু নেই। আর আমার একটি নাতনি, আমার নাতি সে খুব বুদ্ধিদীপ্ত ছেলে, সে নানা রকম দেখে তার কৌতূহল, সাধারণত বাঙালি ছেলেদের কৌতূহলটা খুব সীমিত থাকে কিন্তু তার অসংখ্য দিকে কৌতূহল এবং এই কৌতূহলই তাকে মানুষ হিসেবে বড় করে তুলবে, এটাই আমি আশা করি।